তো এই ময়েলটা তোমাদের সামনে আমি রং করে দেখাচ্ছি, আর এর প্রসেসটা তোমরা তাহলে দেখো। রং করার জন্য প্রথমে আমি অ্যাক্রিলিক কালারের এই ব্রাউন কালারটা ইউজ করছি, ডার্ক ব্রাউন যেটা, আর তার সাথে একদম হালকা ব্ল্যাকটা মিশিয়ে নিচ্ছি। লাইট করেই করবো। প্রথমে শিরের জায়গাটা আমি এরকম একটু ডার্ক দিয়ে শেড দিয়ে নিচ্ছি। শুধুমাত্র শিরের জায়গাটাই আমি এই সেটটা দিচ্ছি। ডিপ দেওয়ার পর একটু হালকা সেট দিয়ে আমি সাইডটাই নিয়ে আসবো। একই কালার টোনের ডার্ক আর লাইটটা ইউজ করলাম। ওইদিকে মনসার হাতের সাপ এবং মাথার সাপ গুলো শেষ করছে। তারপর আমি এই রংটা ইউজ করছি, দেখো ক্যামেরার এই ইয়েলোটা। ভেতরটা একটু জমে গেছে মনে হচ্ছে আমার, ইউজ না করে করে। যাই হোক, এরকমভাবে সিরের দুদিক দিয়ে আমি ছোপ টানছি। একদম র হলুদ নিচ্ছি, এই হলুদটার একটু, এই যে টেম্পারটা, এই টেম্পারটা হলে তবে ঠিকঠাক। হ্যাঁ, এই এইগুলো আমার কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এর ওপর কিন্তু আরো একবার করে দেবো। একদম র রং তুলবো আর এমনি করে গোটাটা প্রিন্ট করব। এমনি করে আমি পুরোটা ছক কেটে নিলাম, আর তারপর আমি এই মিডিল থেকে এমনি এমনি করে একটা করে সির বার করব। যেখানেই খাবে সেখানেই হাঁকবে, এরকম ব্যাপার। দেখো দেখো আমাদের রাজা কারিগর, ওইদিকে আমাদের রাজা কারিগর ঘোড়া বাঁধছে রথে, রথের সামনে ঘোড়া হবে ফাইবারে। আমাকে
যে না বলতে পারিস আমি বলে দিচ্ছি, একটু দেখেন আপনারা এত গরম পড়েছে। বলো, হচ্ছে শোনা যাচ্ছে, বলো তুমি চালিয়ে যাও। হ্যাঁ, আপনারা দেখছেন এই যে ছেলেটা রাজা, রাজা বলে নাম আমাদের কারখানার স্টাফ, সে ঘোড়া বানছে যে ছোট, এটা ফাইবারের ঘোড়া হবে। তো এটা জাস্ট একটু মজাই ছিল আর কিছু না। তো কাজে কথায় আসা যাক। এই দাঁড়াও দাঁড়াও, কাজের কথায় আসা যাক। এবার আমি হলুদের সাথে একটু সাদা মিশিয়ে নিচ্ছি, যাতে হলুদটা কোনটা একটু আর কি হাইলাইট হয়। আর তারপর আমি এমনি করে যে ছকগুলো কেটে নিয়েছিলাম তার ওপর ওপর একটু জায়গায় জায়গায় ইউজ করবো। দেখো তাহলে ব্যাপারটা কেটে কেটে আসবে। সাপের ছোপ একটু আঁকা বাঁকা হলে তবে কিন্তু বেশি তোমাদের দেখতে ভালো লাগবে জানো তো। যদি একদম সমান দাগ কেটে দাও তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। যতটা পারবে হাতটা একটু কার্ভ করে বা বেঁকিয়ে চড়িয়ে এই ছোপগুলো কিন্তু কাটলে ব্যাপারটা একটু সমান লাগবে, মানে দেখতে ভালো লাগবে। সাপের ছোপ কিন্তু আঁকা বাঁকাই হয়। তো এই হচ্ছে কেস। আজকে ভিডিওটা হয়তো একটু অদ্ভুতই হলো, তোমরা এরকম ভিডিও আমার কাছে হয়তো দেখোনি কখনো। যাই হোক, কিছু মনে করো না, কারখানা থাকলে এরকম মজা করতে করে কাজ হয়। বল, ঘোড়া একবার এদিকে। টাকা এই বুকের কাছে ঘরতে, বুকের কাছে এইখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি করে আমি কিন্তু সাপের ওপরে একটু একটু করে হাইলাইট দিয়ে নিলাম। এই হলো সাপের মোটামুটি আউটলাইন রেডি। আর এইবার একদম আমি র সাদাটা নেব। দেখো র সাদা, র সাদা নিয়ে জায়গায় জায়গায় জাস্ট একটু একটু ঠেকে রাখো। সাদার টেম্পার যাতে বেশি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, ওই জন্য আমি একটু করে জল মিশিয়ে নিচ্ছিলাম আর এরকম হালকা হালকা করে হালকা হাতে টাচ দিচ্ছিলাম। তোমরা ছোট যখন দুর্গা ঠাকুর করবে এরকম করে ময়াল করতেই পারো, মহাদেব করলে তাতেও এরকম করে ময়াল করতে পারো। আর এইটুকু করার পর এবার আমার ব্ল্যাকের কাজটা বাকি। ব্ল্যাক রং এমনি করে নিলাম, চুলির মাথা পয়েন্ট করে নিলাম। আর এই যে শির, যে শিরে আমি ডার্ক শেডটা দিয়েছিলাম তার এক ধার থেকে এমনি করে দিলাম। দেখো ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াবে তাহলে দেখতে। আশা করি তোমরা বুঝতে পারছো পুরোটা, যে কি করে ময়াল সাপের আমি ছোপ দিই।
এইখানে আমি যেহেতু এটা ঠাকুর আর কি, সেহেতু এমনি করে আমি চোখ এঁকে নিলাম সাপের। এই তো এই সাপটা একবার আউট করে দেবে। এই হলো সাপের রং করার ফুল প্রসেস। আর পেটের কাজটা আমি হালকা হালকা করে এমনি করে আছড়ে দেব। না না করতে হবে না। হুম হুম চোখেই আসবে না। এই ক্রস কাটি যেটা কাটছি, না না গদ দিয়ে যেটা করার আছে সেটা তো আর উঠে দরকার নাই। এই ক্রস কাটি যেগুলো করছি সেটা কিন্তু আমি শুধু তল পেটের সাদা অংশটাতেই করছি, ওপরের সাথে কিন্তু এর কোনো স্বাদ নেই। এক সেকেন্ড তাকাচ্ছি তারা। বুকের ওখানে খড় দিলি, ল্যাচ করলি, সে ল্যাচ ঠিক আছে, বুকের ওখানে দে, বুকের ওখানে। হুম খড় বুকে দে তুই আগে, এইখানটাই উদরে যেখানে বললাম গোল কর ওখানটা পুরো। এরকম করে আমি তলটা হালকা জাল 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 করে রাখলাম। পিছনে একটা কুবির আছে যার নাকি ডাক্তার ছোটো কুবির কোথায়। এই হলো কমপ্লিট সাপ, আমি এমনি করে সাপ করে নিই তোমরা দেখে নিলে, আর পিকচারটা হয়ে আছে এত দূর। তো আসছি পরের ভিডিও নিয়ে, অপেক্ষায় থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, চলো টাটা।